দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম কিন্তু দুইটা, আহমদ মুস্তফা এবং মুহাম্মদ মুস্তফা। আচ্ছা, এখন আহমদ শব্দের অর্থ কী, মুহাম্মদ শব্দের অর্থ কী? আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী, যারা প্রশংসা করে। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। এখন প্রশংসাকারী আর প্রশংসিত এক জিনিস না। তাহলে তিনি প্রথমত যা কিছু করেছিলেন, তখন তার কর্মকাণ্ড, ইবাদত সমস্ত কিছু আহমদি কর্মকাণ্ড করেছিলেন। আচ্ছা, আমি যখন দেখেছি একজন মুসল্লিকে যখন জিজ্ঞাসা করলাম, আপনি কত বছর নামাজ পড়েন, কয়, আজকে 42 বছর। আচ্ছা, 42 বছর যদি আপনি নামাজ পড়েন, তাহলে রুকু সেজদার মধ্যে যে নামাজটি পড়া হইতেছে, এই নামাজটার নাম কি, এই নামাজটার স্রোত কি, এই নামাজের নাম এবং স্রোত কি? কইতেছে নমাজ তো নমাজ, দিতে আবার স্রোত আবার কি, নমাজের আবার স্রোত আছে নাকি? আমি কি শোনেন, আপনি যেই নামাজটি পড়তেছেন, এই নামাজটির নাম হলো আহমদি স্রোতের নামাজ। আপনারা এর মধ্যে যারা আছেন, আপনাদের দেশে নৌসন্ধি আশেপাশে মসজিদ আছে না, কালকে জিজ্ঞাসা করবেন ফজরের পরে, হুজুর আপনাদের নামাজ পড়া বাইর হইলেন, এই নামাজের নাম কি, এই নামাজের স্রোত কি, নামাজ কয়ক করে, এই নামাজের নাম কি, এই নামটাই দেখেন আপনারা পান কিনা। নামাজ তো নামাজই না, শরীয়তের নামাজ, হাকিকতের নামাজ, মারেফতের নামাজ, তিনটা স্তরে তিন প্রকারের নামাজ। এক নামাজে সমাজ রক্ষা, আরেক নামাজে আল্লাহর সাক্ষাৎ। ঠিক আছে, আচ্ছা, এই কথাটা কে জানি জিজ্ঞাসা করছে আমার? আহমদ মুস্তফা এবং মুহাম্মদ মুস্তফা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন তিনি জন্ম নিয়েছিলেন, তিনি হেরা পর্বতের গুহায় যখন গেলেন, তখন তার 24.5 বছর বয়স হয়। তখন আল্লাহর হুকুমে তিনি হেরা পর্বতের গুহায় 14.5 বছর তিনি সাধনা করছেন। আচ্ছা, এই 14.5 বছর সাধনা করতে যাইয়া তার মাথার চুলগুলো তার কোমর ছাড়াই ছিল এবং তার দাড়িগুলো তার হাঁটু ছাড়াই ছিল। এখন যদি এই কথা বলা হয়, এই কথাটা কোরআনে আসছে, কিন্তু দেখা যায় একজন আলেমকে যখন বলা হয়, তিনি বলেন না তিনি এত বড় চুলদাড়ি ছিল না, এটা কোরআনে কোথায় আছে? আমি বলবো কোরআনেই আছে, এবং কোরআনে কোথায় কিভাবে আছে আমি আপনাদেরকে বলবো। যে আহমদ মুহাম্মদ, তিনি হেরা পর্বতে যাওয়ার আগে তার কর্মকাণ্ড, জ্ঞান, বিবেক, বুদ্ধি যা কিছু ছিল, সমস্ত কিছু তার আহমদি জ্ঞান ছিল। যখন তিনি হেরা পর্বতে গেলেন, তখন জিব্রাইল তাকে যখন সিনা পরিষ্কার করলো এবং সিনার মধ্যে যখন চাপ দিল, আর যখন বলল হে মুহাম্মদ আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমি উম্মি আমি বুঝি না, তাহলে সে আহমদে ছিল, সে বুঝে না। তখন তাকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জ্ঞান দান করলেন, তখন তার উপরে কোরআন নাজিল হইল, সে নবুয়াত লাভ করলেন। 14.5 বছর যখন তিনি সাধনা করলেন, এই 14.5 বছরে তিনি সে প্রশংসিত হইল, সমস্ত সৃষ্টি জগৎ তাকে প্রশংসা করতে শুরু করলো। আচ্ছা,
তাহলে আহাম্মদি নামাজটা এভাবে, যখন আমরা রুকু সেজদা দিয়ে নামাজ পড়ি তখন এভাবে পড়ি। এই পৃথিবীর সমস্ত প্রাণী জগতের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় বাঘ, ভাল্লুক, গরু, বাসুর, তারা কিন্তু এভাবে রুকু অবস্থায় আছে। তারা না পারে সেজদায় যাইতে, না পারে তারা মানুষের মতো সোজা হইতে। সাপ, বিচ্ছু, কেঁচো এগুলো সব সেজদারত অবস্থায় জন্ম নিল এবং সেজদার অবস্থায় তাদের মৃত্যু হলো। তাহলে তারা একটা অক্ষর নিয়ে আসছে, সেজদারত মিম অক্ষর, রুকু হা অক্ষর, দাঁড়াইলো আলিফ অক্ষর। আমরা কিন্তু শুইতে পারি, রুকুতে যাইতে পারি, সোজা হইতে পারি, ঠিক না? আচ্ছা, তাহলে দেখা যায় যে এই যে নামাজটা, এই নামাজটার নাম আহমদি সুরতের নামাজ। আর এই নামাজ যারা না বুঝিয়া পড়বে, তারা কখনো আল্লাহর আকারকে স্বীকার করবে না, তারা কখনো পীর মুরিদকে বিশ্বাস করবে না। আর যারা মুহাম্মদে পৌঁছে গেল, তখন আল্লাহর তরফে থাকা জ্ঞান পাইল, তখন তিনি প্রশংসিত হইল, তখন সেই সেজদাটার কথা আমি এখানে বলতে পারবো না। এখানে আমাদের তরিকতের বাহিরের লোক আছে, শরীয়তের সেজদাটা এভাবে, কিন্তু মুহাম্মদি যে একটা সেজদা আছে, এটা আহমদি সেজদা, মুহাম্মদি একটা সেজদা আছে, এই মুহাম্মদি সেজদা যদি কেউ দিতে পারে, সে কখনো আল্লাহর দর্শন লাভ করবে, ঠিক আছে? আর এই মুহাম্মদি সেজদাটা একমাত্র যার যার মুর্শিদের কাছে জানিয়ে নিতে হয়। আচ্ছা, আহমদ কি, মুহাম্মদ কি, আহমদ কি, মুহাম্মদ কি, আপনার কি বোঝা হলো? এবার অন্য কিছু বলেন।